হ্যালো বন্ধুরা, আপনি যখন ইউটিউবে যখন শর্ট ভিডিও দেখেন তখন সেই শর্ট ভিডিওর কোয়ালিটি ঝাপসা বা ঘোলা দেখায়, তো ভালো কোয়ালিটির ছবি আপনি দেখতে পান না। তো আমি আজ আপনাদের ইউটিউবের এমন একটি সেটিংয়ের কথা বলবো, যে সেটিংটা আপনারা যদি করেন তাহলে আপনার এই যে ঝাপসা দেখায় শর্ট ভিডিও বা ভালো কোয়ালিটি দেখতে পারেন না, তো এটার সমাধান হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন, তো আমি আপনাদের সাইটে স্ক্রিন শেয়ার করছি, তো আপনারা দেখুন। তো সবার প্রথমে আমি জাস্ট আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করলাম, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে এখানে শর্ট ভিডিও আপনারা দেখেন, তো এখানে আপনারা যে কোনো শর্ট ভিডিও যদি দেখেন তাহলে আপনাদের সব শর্ট ভিডিও ঝাপসা দেখায়। কিন্তু আসলে কিন্তু শর্ট ভিডিও কিন্তু ঝাপসা দেখানোর কথা না, ঠিক আছে। তো দেখাচ্ছে কারণ আপনাদের সেটিংটা ঠিকভাবে করা নেই। তো আমি বলছি যে আপনারা কীভাবে সেটিং করবেন। তো সেটিং করার জন্য সবার প্রথমে কী করবেন, আপনারা এখানে উপরে এই লোগো অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এবার আপনাদের এই নিচে সেটিং অপশানে ক্লিক করবেন। তো সেটিং অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি পারফরমেন্স, ঠিক আছে, ঠিক আছে। জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন যে আপনার সেটিংটা কোথায় আছে, ঠিক আছে। যদি আপনার সেটিংটা এখানে ডাটা সেভার থাকে তাহলে কিন্তু আপনাকে ডাটাটা বাজাচ্ছে, ঠিক আছে, আপনার নেট বাজাচ্ছে, যার কারণে নেট বাজানোর কারণে খুব কম এমবি পড়ছে, যার কারণে আপনার ছবিটা ঝাপসা দেখাচ্ছে বা ঘোলা দেখাচ্ছে। যদি আপনি এখানে মানে হাইয়ার পিকচার কোয়ালিটি করে দেন তাহলে কিন্তু এর পরে আপনি যে সমস্ত শর্ট ভিডিও দেখেন বা কোনো রকম যদি ভিডিও দেখেন তাহলে যতটা সম্ভব হাই কোয়ালিটি, ততটা হাই কোয়ালিটি কিন্তু আপনি ওই ভিডিওতে দেখতে পারবেন। তো এবার এরপর থেকে আপনি যে কোনো ভিডিও দেখেন আপনার হাই কোয়ালিটি দেখতে পারবেন। তো যদি আপনাদের এই ট্রিক্সটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর লাইক করতে ভুলবেন না। তো দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গুড বাই।